সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মূলত জানব জেনেটিক নেম, যেমন বিভিন্ন ওষুধের জেনেটিক নেম সম্পর্কে আমরা না জানার ধরুন, হয়তোবা দেখা গেল আপনার ডাক্তার আপনাকে একটি ওষুধ দিয়েছে, সেক্ষেত্রে সেই ওষুধটি আপনি হয়তোবা বাজারে ঘুরে তন্ন তন্ন করে ফেলছেন, কিন্তু সেই ওষুধটি আপনি পাচ্ছেন না। বা আপনি যদি ফার্মেসি ওয়ার্কার হন, বা আপনি যদি নিজস্ব ফার্মেসি থাকে, সেক্ষেত্রে আপনি হয়তোবা সেই গ্রুপটা না জানার কারণে বা জেনেটিক নেম সংক্রান্ত তথ্য না জানার কারণে আপনি কিন্তু সেই রুগীকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারছেন না, বা আপনি কিন্তু তাকে ভিন্ন একটি ওষুধ যদি আপনার কাছে থাকে ওই জেনেটিকের, সেটি কিন্তু আপনি দিতে পারছেন না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য তাদেরকে আহ্বান জানাচ্ছি, কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে নিয়মিতভাবে স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন টিপস এবং ফার্মেসি টিপস, ওষুধ রিলেটেড বিভিন্ন ভিডিও আমরা নিয়মিতভাবে কিন্তু আপলোড দিয়ে যাচ্ছি। সেগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অবশ্যই ক্লিক করতে হবে। তো বন্ধুরা, জেনেটিক নেম কী? জেনেটিক নেম মূলত হচ্ছে একটি ওষুধের যে উৎপাদক সংস্থা বা যারা এই ওষুধটি নিয়ে মূলত গবেষণা করে থাকেন তারা একটি নাম দিয়ে থাকেন, বা যেই জেনেটিকের উপরে পড়ে সেই জেনেটিকে কিন্তু সেই ওষুধটির নাম দেওয়া হয়। তো যেমন ধরুন আপনারা হয়তোবা সেক্লো ওষুধটি সবাই চিনে থাকেন। তো সেক্লো একটি ওমিপ্রাজল জেনেটিকের ওষুধ, মানে ওমিপ্রাজল গ্রুপের এটি ওষুধ এবং এর ব্র্যান্ড নেম কিন্তু সেক্লো। সেই ক্ষেত্রে হয়তোবা আপনাকে ডাক্তার সেক্লো লিখছে, কিন্তু আপনি তো সেক্লো হয়তোবা এক দোকানে আপনি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? আপনি কি ওষুধ না খেয়ে থাকবেন? না, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, ওই জেনেটিক নেমের উপরে, যেমন ওমিপ্রাজল গ্রুপের অন্যান্য ভালো ব্র্যান্ডের ওষুধ, যেমন আমরা জানি আমাদের বাংলাদেশে কিন্তু ওষুধ শিল্প বেশ এগিয়েছে, আমাদের বাংলাদেশের বেশ কিছু ভালো ভালো কোম্পানির প্রোডাক্ট কিন্তু বিশ্বের 180টিরও উপরে দেশে কিন্তু তারা রপ্তানি করছে। সেই ক্ষেত্রে আমাদের দেশের ওষুধকে ফেলে দেওয়ার মতো কিন্তু অবস্থায় তারা নেই, মানে অনেক এগিয়েছে। সেক্ষেত্রে আপনি টপ 10 যে সমস্ত কোম্পানি রয়েছে, যে কোম্পানির স্পেসিফিক নাম আমি বললাম না, কেননা এটা বলাটা আসলে ঠিক না। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো কোম্পানির, বিশেষ করে ভালো ব্র্যান্ডের ওষুধ কিন্তু আপনারা ক্রয় করে খেতেই পারেন। ধরুন আপনাকে একজন ডাক্তার হয়তোবা লিখেছে সেফোটিল প্লাস। তো সেফোটিল প্লাস এটি কিন্তু স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট, যেখানে রয়েছে ক্লাবুলানিক অ্যাসিড এবং সেফোরোক্সিম এক্সিটিল। তো এই দুটি গ্রুপের কম্বিনেশনে কিন্তু এই সেফোটিল প্লাস ওষুধটি বাজারে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড তারা কিন্তু এটি মার্কেটিং করছে বা এটা প্রস্তুত করছে। তো সেই ক্ষেত্রে আপনি হয়তোবা মফস্বলে আছেন, বা আপনি যদি ফার্মেসি ওয়ার্কার হন, সেক্ষেত্রে দেখা গেল আপনার কাছে সেই জেনেটিকের অন্য ওষুধ থাকতে পারে, যেমন ধরুন কেফুক্ল্যাব, ফিউরোটিল প্লাস। তো এই ধরনের ওষুধগুলো আপনার কাছে হয়তোবা থাকতে পারে, বা ওই জেনেটিকের অন্য অন্য কোম্পানির ওষুধ কিন্তু আপনার কাছে থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি সেই ওষুধটি দিয়ে আপনার সেই রুগীকে হেল্প করতে পারেন। যারা এই ওষুধটি খুঁজছেন অন্যহে, তারা কিন্তু অন্য অল্টারনেটিভ যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের ওষুধ কিন্তু সহজেই অনায়াসে সেবন করতে পারেন। তো সেই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাকে কিন্তু সেই ব্র্যান্ড নেমের সাথে সাথে আপনার যে গ্রুপ নেম সেটা হচ্ছে করতে হবে, এবং পাশাপাশি ওষুধের সাথে যে 250 মিলিগ্রাম বা 200 মিলিগ্রাম বা 500 মিলিগ্রাম এরকম যে একটা ডোজ থাকে সেটা কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে, তা না হলে কিন্তু আপনার ওষুধের ডোজ প্রপার হবে না। তো দেখা গেল আপনাকে সেফোটিল প্লাস 250 মিলিগ্রাম ডাক্তার লিখেছে, আপনি হয়তোবা সেফোটিল প্লাসই নিলেন, কিন্তু সেই ক্ষেত্রে 500 মিলিগ্রাম নিলেন, কিন্তু আপনার তো ডোজ ফুলফিল হলো না, কেননা 250 মিলিগ্রাম বা 250 মিলিগ্রাম দুইটা ট্যাবলেটে কিন্তু একত্রিত করলে সেটা 500 মিলিগ্রাম ট্যাবলেটে পরিণত হবে। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই, যদি ডাক্তার সাহেব 500 মিলিগ্রাম প্রেসক্রাইব করে থাকেন, আপনাকে 500 মিলিগ্রামে খেতে হবে, অথবা যদি 250 মিলিগ্রাম আপনি খেতে চান সেক্ষেত্রে আপনাকে দুইটা ট্যাবলেট একসঙ্গে খেতে হবে, তাহলে আপনার 500 মিলিগ্রাম সেই ডোজ ফুলফিল হবে। তো এটা হচ্ছে মূলত জেনেটিকের যে বিষয়টা সেটা আলোচনা করলাম। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন ওষুধ ক্রয় করবেন বা ফার্মেসি থেকে যখন ওষুধ নেবেন, তখন অবশ্যই অবশ্যই আপনার যে ফার্মাসিস্ট রয়েছে বা যিনি ওষুধ আপনাকে দিচ্ছে তার কাছ থেকে ভালোভাবে এই বিষয়টি বুঝে নেবেন, আর অবশ্যই এক্সপায়ার ডেট অবশ্যই অবশ্যই দেখে নেবেন, কেননা মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিন্তু আপনার জন্য মৃত্যুর কারণও হতে পারে। তো
তো এই জেনেটিক নেম সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যারা নতুন বা ফার্মেসি রিলেটেড ভিডিও দেখতে যারা আগ্রহ বোধ করেন বা ওষুধ সম্পর্কে যাদের জানাটা আপনারা একটু প্রয়োজনীয়তা বোধ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছু সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।